সৌদি আরব প্রবাসীদের হোটেল কোয়ারেন্টিনে ভর্তুকির 25,000 টাকার চেক বিতরণ কার্যক্রম চলছে। 10 ও 11 নভেম্বর রাজবাড়ী, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার সৌদি প্রবাসীদের কোয়ারেন্টিনের চেক দেওয়া হবে। এক্ষেত্রে প্রবাসীর মনোনীত প্রতিনিধিকে ফোন করে ও SMS দিয়ে চেক নেওয়ার কথা বলা হয়েছে। 10 নভেম্বর ফরিদপুরের জসীমউদ্দিন হল মিলনায়তনে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত চেক দেওয়া হবে। এদিন ফরিদপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার প্রবাসীর প্রতিনিধি এই চেক পাবেন। এদিকে 11 নভেম্বর গোপালগঞ্জ শিল্পকলা একাডেমিতে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত চেক দেওয়া হবে। এদিন গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার প্রবাসীদের মনোনীত প্রতিনিধির কাছে চেক দেওয়া হবে। চলতি বছরের 20 মে থেকে 20 আগস্ট পর্যন্ত যে সকল প্রবাসী কর্মী সৌদি আরবে নিজ খরচে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন পালন করেছেন তাদের 25,000 টাকার ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে জানা গেছে, এখন পর্যন্ত সৌদি প্রবাসীদের হোটেল কোয়ারেন্টিনে ভর্তুকির 25,000 টাকার চেক পেয়েছেন 4,120 জন সৌদি আরব প্রবাসী কর্মী। এর আগে দেশের 9টি জেলার সৌদি প্রবাসীদের হোটেল কোয়ারেন্টিনের এই ভর্তুকির টাকা দেওয়া হয়েছে। সেই সকল জেলাগুলো হলো ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনী। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, 9 জেলার সৌদি প্রবাসীর মনোনীত ব্যক্তিকে কল ও SMS মাধ্যমে জানানো হয়েছে। তবে এসব জেলার কোনো প্রবাসীর মনোনীত কোনো আত্মীয় স্বজন কোয়ারেন্টিনের চেক না পেয়ে থাকলে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে উপযুক্ত কাগজপত্র নিয়ে যোগাযোগ করলে তিনি এই ভর্তুকির চেক পাবেন। সুমন বিশ্বাস, প্রবাস বার্তা, ঢাকা।